নমস্কার বন্ধুরা, সন্ধ্যাসিনায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে থানকুনি পাতার চাটনি। উপকরণ: 1 আঁটি থানকুনি পাতা নিয়েছি। এই পাতাটাগুলো না শুকায় তার জন্য আমি আগে থেকে জলে রেখে দিয়েছি। 8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা পাকা আর সবুজ, নিয়েছি সামান্য সর্ষের তেল, লবণ আঞ্জার মতো। থানকুনি পাতাটা নিয়ে নিলাম। নিয়ে এবার সামান্য বটার নিচে কেটে দিলাম, চাকু দিয়ে কেটে এটাকে বাদ দিয়ে দিলাম। কাটা হয়ে গেছে। এবার এই শিলনোড়ায় আমি একটু একটু করে বেটে নিচ্ছি। প্রথমে এইভাবে একটু থেঁতো করে দিচ্ছি, শিলনোড়ায় বাটাটা টেস্ট খুব ভালো হবে। বাটা হয়ে গেছে। এবার উঠিয়ে নিলাম চাটনিটাকে। এবার একে একে কাঁচা লঙ্কা রসুনটাও দিয়ে দিলাম। এবার এটাকেও বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার একটু ঝাল আছে, তার জন্য চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি। নিচ্ছি লবণ 1/2 চামচ, সর্ষের তেল 1 চামচ, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। থানকুনি পাতার চাটনি ভাতের সঙ্গে গার্নিশ করে দিয়েছি। এই চাটনি খাবেন, পেটটা খুব ঠান্ডা থাকে। থানকুনি পাতার রেসিপি আরও আছে, যেটা দেখার জন্য লিঙ্কে ক্লিক করবেন, যেটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।